আমরা গড়ে তুলব এবং সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করব এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। আওয়ামী লীগ যা বলছে তাই করে আসছে। আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শটা পরিষ্কার, আমরা বরাবরই একই চিন্তা একই আদর্শ একই চেতনার অনুসারী দল হিসাবে আওয়ামী লীগ তার আদর্শে তার চেতনায় অটল। আমি এফএম রেজাউল হাসান, প্রিন্সিপাল আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মোহাম্মদপুর। এইরকম ন্যাক্কারজনক ঘটনা 1971 সালে না ঘটত তাহলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। পাকিস্তান হানাদার বাহিনী এবং বাংলাদেশের আলবদর রাজাকার তারা পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী বাংলাদেশের ক্ষতি করার জন্যই এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এবং এটা এতটাই পরিকল্পিত যে বাংলাদেশে এরকম বেছে বেছে যারা মেধাবী মানুষ যারা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করত তাদেরকে এরকম বেছে বেছে বুদ্ধিজীবীদের এভাবে হত্যা করেছে। নতুন প্রজন্মের প্রতি আহ্বান, এই সমস্ত বুদ্ধিজীবীদের জীবনী যেন তারা পড়ে এবং তাদের আত্মত্যাগের বিষয়গুলো জেনে তাদেরকে যেন তারা শ্রদ্ধার সাথে সারা জীবন স্মরণ করে এবং তাদের মেধার বিকাশের দিকে যেভাবে তারা বিকশিত হয়েছিল ওইভাবে যেন নিজেদেরকে তারা বিকশিত করতে পারে এবং দেশের জন্য যাতে নানানভাবে আত্মত্যাগ করতে পারে সেভাবে নিজেদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমি সৈয়দ হাসান ইসলাম রাষ্ট্র। আগেও তো মানুষ হাসত।